निर्देश आसानसोलेर विशेष सीबीआई आदालतेर विचारकेर। एई मुहूर्तेर सबथेके गुरुत्वपूर्ण खबर, गरु पाचार कांडे फेर अनुब्रत मंडलेर जेल हेफाजत। बर्तमाने आसानसोलेर विशेष संशोधनागारे रयेछेन अनुब्रत। 14 দিনের জেল হেফাজত। বীরভূম তৃণমূল জেলা সভাপতি অরুব্রত মণ্ডলের বিস্তারিত জানবো রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, গরু পাচার কাণ্ডে ফের অরুব্রত মণ্ডলের জেল হেফাজত, বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো নিশা, একেবারে আজকে ঠিক 11:15 নাগাদ অরুব্রত মণ্ডলকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছিল এবং অরুব্রত মণ্ডলের আইনজীবী, অন্যদিকে সিবিআই এর আইনজীবী উপস্থিত ছিলেন। তবে যেহেতু আজকে শুনানি বেশিক্ষণ হয়নি, যেটা অরুব্রত মণ্ডলের আইনজীবী তরফ কিন্তু আজকে জামিনের আবেদন করা হয়নি, যেহেতু আজকে দিল্লিতে ইডি কোর্টে যে একটি মামলা রয়েছে সেই মামলা শুনানি রয়েছে, আর সেই কারণে কিন্তু আজকে অরুব্রত মণ্ডলের আইনজীবী তরফে জামিনে আবেদন করা হয়নি। শুধুমাত্র তার আইনজীবী তরফে আদালতে দেখানো হয়েছে, যেহেতু পাঁচটি এই মামলার পাঁচটি যে অর্থাৎ চারটির যে পড়েছে সেই চারটিতে কপি আবেদনের জন্য তারা আবেদন আদালতে আবেদন জানিয়েছেন এবং বিচারক কিন্তু সেই পরিপ্রেক্ষিতে সিবিআই কাছে জানতে চান যে যে পাঁচটি চার্জশিট যে কপি চাওয়া হয়েছে সেটি কতদিনের মধ্যে দেওয়া হবে। এবং সিবিআই আধিকারিকরা জানান যে আগামী পরবর্তী শুনানি যে হবে সেই শুনানির মধ্যে কিন্তু সেই কপি দেওয়া হবে। এরপরে বিচারক জানতে চান যে গত চোদ্দ দিনের যে কেস ডায়েরি সেই কেস ডায়েরি যাতে আদালতে জমা করেন। এরপরে কিন্তু সিবিআই তরফে সেই কেস ডায়েরি কিন্তু জমা করা হয়েছে এবং দুপক্ষের যে শুনানি শেষে বিচারক পরবর্তী অর্থাৎ 9 ডিসেম্বর অরুব্রত মণ্ডলকে ফের আসানসোল সিবিআই আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী 9 ডিসেম্বর পর্যন্ত অরুব্রত মণ্ডলকে কিন্তু আসানসোল সংশোধনাগারে কিন্তু থাকতে হবে। এবং আজকেও কিন্তু দেখা গেল একেবারেই 800 নিরাপত্তার ব্যবস্থা আদালত চত্বরে এবং সকাল থেকে পুলিশি তৎপরতা রয়েছে এবং বীরভূম থেকে কিন্তু একাধিক তৃণমূলের নেতারা কিন্তু এসেছিলেন তারা তাদের সাথে কথা বলতে। এবং তারাও যারা জানাচ্ছেন যেহেতু সংগঠনকে মজবুত করার লক্ষ্যে একসাথে কাজ করার বার্তা দিয়েছেন অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা নেতৃত্ব যারা এসেছিলেন এবং পাশাপাশি যেখানেই বিজেপি সভা করবে বা বিরোধীরা সভা করবে তার পাল্টা সভা করারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আজকে একেবারেই কিছুক্ষণ আগেই অনুব্রত মণ্ডলকে পুলিশের গাড়ি করে সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং আগামী 9 ডিসেম্বর পর্যন্ত কিন্তু অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগারে কিন্তু থাকতে হবে। একদম একদম, ধন্যবাদ ছোটন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, গরু পাচার কাণ্ডে ফের অনুব্রত মণ্ডলের জেল হেফাজত। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারকের। দাদা সামনে থেকে, দাদা সামনে থেকে, দাদা সামনে থেকে।